প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 2022 এর ছাত্র ছাত্রী রয়েছো, তোমরা সকলেই জানো তোমাদের সিলেবাসকে রিডিউস করা হয়েছে 2021 এর মতো। কিন্তু 2022 এ তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কি হবে? যদি পরিস্থিতি খারাপ থাকে সেক্ষেত্রে কিভাবে হবে, আর পরিস্থিতি স্বাভাবিক থাকলে সেক্ষেত্রে কিভাবে পরীক্ষা হবে, তা নিয়েও কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এই মুহূর্তের ইনফরমেশন অনুযায়ী। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো আগের বছরও 2021 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কিন্তু 30-35% সিলেবাসকে রিডিউস করা হয়েছিল। সেই মতো কিন্তু এবছরও স্কুল রীতিমতো হয়নি, এখনো পর্যন্ত খোলার আর আভাস দেওয়া হচ্ছে, কিন্তু খোলা হবে কি না সেটাও স্থির হয়নি। সেই কারণে কিন্তু আগের বছরের মতোই 2021 মতো 2022 ছাত্রছাত্রীদের জন্য সিলেবাসকে একই রকম ভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রিডিউস করা হয়েছে, যেটা আমি আগেই বলেছিলাম। সেই মতো কিন্তু রিডিউস করার পর আর তোমাদের পরীক্ষা হবে বলেই পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। কিন্তু কথা হচ্ছে এটাই, আগের বছরও কিন্তু পরীক্ষা নেয়ারই পরিকল্পনা ছিল, পরীক্ষা হবে বলেই অ্যাকচুয়ালি সমস্ত কিছু ঠিক ছিল। সেই সময় দ্বিতীয় ওয়েভের কারণে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ ছিল এবং সেই কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শুধুমাত্র আমাদের রাজ্য না, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেই পরীক্ষা নেওয়া হয়নি। এক্ষেত্রে তোমরা যারা 2022 পরীক্ষার্থী রয়েছো, তোমাদের মনে অনেকের ডাউট রয়েছে, অনেকে আমাকে এই বিষয়টা জিজ্ঞাসা করছো পরের বারের এও কি 2022 কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে না তৃতীয় ওয়েভ আসলে। দেখো, এই মুহূর্তে কেউ বলে দিতে পারে না, তোমাদের যে স্কুল রয়েছে সেটাও যে পুজোর পরে খুলবে কেউ নিশ্চিতভাবে বলে দিতে পারে না। সবাই পরিকল্পনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড বলো ও এছাড়া আমাদের রাজ্য সরকার বলো, প্রত্যেকেই চাই পরীক্ষা হোক, আমি চাই পরীক্ষা হোক, তোমরাও চাই পরীক্ষা হোক, কিন্তু পরিস্থিতির ওপর সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ড করছে। এটা যেমন সত্য, সেরকম কিন্তু আরও একটা বিষয় সত্য, আগের বছর মূল্যায়ন অন্য কোনো পদ্ধতিতে নেওয়া সম্ভব ছিল, ও পরীক্ষা না নিয়েও 9-এর নাম্বার নিয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 11-এর নাম্বার নিয়েছে, কিন্তু এবছর এরকম কোনো ব্যাপার কিন্তু হয়নি। তোমরা জানো তোমাদের 9-এরও পরীক্ষা হয়নি, তোমরা জানো তোমাদের 11-এরও পরীক্ষা হয়নি। একটা 11-এর অবশ্যই রেজাল্ট দেওয়া হবে একটা উপায়ে, তোমাদের আগে বিস্তারিত আলোচনা করেছি, যারা জানো না তারা ডিসক্রিপশন চেক করতে পারো, আমি ওখানে লিংক দিয়ে দেবো। তো যাই হোক না কেন, এবছরে কিন্তু জোর কদমই রাজ্য সরকার, শুধুমাত্র রাজ্য বোর্ড না, সেন্ট্রাল যে বোর্ড রয়েছে সমস্ত বোর্ড কিন্তু জোর কদমে পরিকল্পনা করেছে পরীক্ষা নেওয়ার। কিন্তু এখানে আমাদের রাজ্য বোর্ড কিন্তু একটু পিছিয়ে আমরা বলতে পারি, কেন সিবিএসই বোর্ড কিন্তু রীতিমতো পরিকল্পনা করে নিয়েছে পরিস্থিতি খারাপ হলে এইভাবে পরীক্ষা নেওয়া হবে এবং ছাত্রদেরও জানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের রাজ্য বোর্ড এখনো পর্যন্ত কোনো এরকম ডিসিশনই নেয়নি, উল্টে বলেছে এবছর ওর তোমাদের 90-এ লিখিত পরীক্ষা যেরকম হয় সেরকমই লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তো আমরা সবাই জানি লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আগের বছরও ছিল, তাই এবছরে কি একটা অ্যাডভান্স কিছু করলো রাজ্য বোর্ড? একেবারেই কিন্তু অ্যাডভান্স কিছু করেনি, বলেছে পরীক্ষা নেওয়া হবে। এবার পরিস্থিতি যদি তখন থার্ড ওয়েভ আসে পরীক্ষার সময়, তাহলে তোমরা সকলেই জানো পরীক্ষা বাতিল করতে হবে, এবং আমার মনে হয় আগেভাগে একটা পরীক্ষা অল্প সিলেবাসের ওপর বিস্তারের ওপর অল্প বিস্তার সিলেবাসের ওপর পরীক্ষা নিয়ে নিলে সিবিএসই বোর্ডের মতো, তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো। পরীক্ষা পরবর্তীকালে সিচুয়েশন কী থাকে সেটা আমি, তুমি, রাজ্য সরকার কেউ বলতে পারে না। সেই কারণে আগে যদি পরীক্ষা নেওয়া হতো সিবিএসই বোর্ডের মতো, তাহলে কিন্তু হাতে একটা অফশ্রাম থাকতো রেজাল্ট তৈরি করার, আমার এটা মনে হয়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদিও এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যে ডিসিশন আছে, সেই ডিসিশন অনুযায়ী কিন্তু ও তোমাদের লিখিত পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা কিন্তু একবারই হবে এবং 90 মার্কসের হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। আগের বছরের যেরকম পরিকল্পনা ছিল সেই অনুযায়ী এবছরেও কিন্তু শর্ট কোশ্চেন যেটা রয়েছে সেটার পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। তো এক্ষেত্রে বলে রাখি, দুভাগে পরীক্ষা বা তিন ভাগে পরীক্ষা যে ইনফরমেশন পাওয়া যাচ্ছিল সেগুলো কিন্তু শর্ট একেবারেই এই মুহূর্তে প্রযোজ্য হচ্ছে না আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমাদের রাজ্যের দুই যে বড় বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের বার্ষিক পরীক্ষা 90-এ কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এই মুহূর্তে ইনফরমেশন অনুযায়ী। এবং আমার যেটা মনে হয় সিবিএসই বোর্ডের মতো আমাদের রাজ্য বোর্ডেরও একটা পরিকল্পনা আগের থেকে নেওয়া উচিত ছিল,
পরিস্থিতি খারাপ হলে সেক্ষেত্রে কিভাবে রেজাল্ট তৈরি হবে, কিভাবে মূল্যায়ন হবে, ভবিষ্যতের কথা মাথায় রেখে যাতে ভবিষ্যতে ছাত্রছাত্রীদের আর কোনো অসুবিধা না হয়, তোমাদের এ বিষয়ে কি মন্তব্য? আগের থেকে কি রাজ্য সরকারের সিবিএসই বোর্ডের মতো পরিকল্পনা করা উচিত ছিল ভবিষ্যতে এর খারাপ পরিস্থিতি যদি হয় তার কথা মাথায় রেখে, না রাজ্য সরকার একেবারে ঠিকই করেছে, একবারে কোনো পরিকল্পনা করেনি, বার্ষিক পরীক্ষার ওপর ছেড়ে দিয়েছে, পরিস্থিতি ভালো থাকবে এরকমই ভেবে? তো তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।